আজ চলে যাব রাজশাহীর দিকে। আমি গতকাল এই নওগাঁ জেলার এই ডানা পার্কে সময় কাটিয়েছি, রাতে থেকেছি। এ হচ্ছে মিম, হাই, আর সেই সাথে আছে মিমের বন্ধু সানি। ওদের সাথে সময় কাটাতে পেরে আমার খুবই ভালো লাগছে। এবং আরেকটা ছিল, সে হচ্ছে জিম। তো জিম এই মুহূর্তে নেই, তো জিমকে খুব মিস করছি। যেহেতু আমি ঢাকায় থাকি, ঢাকায় তো নানা ধরনের থিম পার্ক এবং সুন্দর সুন্দর জায়গা আমি দেখেছি। তো এই নওগাঁ জেলায় আসার পর এই নওগাঁর যে সৌন্দর্য, এই সৌন্দর্যের সাথে এই যে ডানা পার্ক, মানে ছোট্ট একটা বিনোদন বা সময় কাটানোর একটা জায়গা, আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে। তো আমি এই ডানা পার্কের কথা অনেক আগে থেকেই শুনেছি, কিন্তু আজ নিজে চোখে দেখলাম, সত্যি খুব ভালো লাগার মতো একটা জায়গা। অনেক সাধারণ মানুষ এখানে ঘুরছে, তাদের সময় কাটাচ্ছে, তারা বেড়াচ্ছে, মানে ছুটির দিনগুলোতে একটু সময় কাটানোর জন্য, একটু বেড়ানোর জন্য আমার মনে হয় নওগাঁর মানুষদের জন্য খুবই প্রিয় একটা জায়গা হচ্ছে এই ডানা পার্ক। এখানে একটি নাগরদোলা দেখা যাচ্ছে, এখন এই নাগরদোলাতে উঠব। আস্তে আস্তে অনেক উপরে উঠে যাচ্ছে, তবে বেশি উপরে না, তবে চার পাঁচতলা তো হবেই। নাগরদোলায় উঠে এখন আপনাদেরকে পুরো ডানা পার্কটা দেখানোর চেষ্টা করছি। অনেক সুন্দর একটি জায়গা, এপাশ দিয়ে একটু দেখাই। অনেক সুন্দর একটি জায়গা, বাচ্চাদের সুন্দর সুন্দর খেলার অনেক কিছু রয়েছে এই ডানা পার্কে। দিন দিন যেভাবে নগরায়ণ গড়ে উঠছে, সেখানে এই নগরের মানুষদেরকে বিনোদনের জন্য তেমন কোনো একটা কিছু ব্যবস্থা সরকারিভাবে ওইভাবে হয়ে ওঠে না আসলে, কারণ এত মানুষ বেশি আমাদের দেশে। তারপর আমাদের দেশে একটা বাজেট থাকে, বাজেটের ভিতরে আমাদের খরচ করতে হয়। সেই ক্ষেত্রে মানুষের ব্যক্তিগত উদ্যোগে অর্থাৎ প্রাইভেট থেকে এই নগাঁয় এই ধরনের একটি সুন্দর পার্ক গড়ে উঠেছে, এটা খুবই আনন্দের একটা বিষয় এবং খুবই ভালো লাগার একটি বিষয়। আমি সাধুবাদ জানাই এই ডানা পার্কের ওনার মোহাম্মদ মাসুদ রানা সাহেবকে, মিমের বাবা, যে এই ধরনের একটি প্রকল্প উনি করেছেন। এখানে প্রবেশ মূল্য মাত্র 20 টাকা, অথচ আপনি মাত্র 20 টাকায় আপনি আপনার অনেক সময় আপনি এই ডানা পার্কে কাটাতে পারবেন এবং প্রত্যেকটা সময়ই আপনার খুব ভালো লাগবে, কারণ এই জায়গার পরিবেশটা আসলেই খুব সুন্দর। তো আপনারা নওগাঁ এবং নওগাঁর আশেপাশে জেলার, ইভেন কি অন্যান্য জেলার যারা আছেন, যখন নওগাঁ আসবেন এই জায়গাটা বেরিয়ে যাবেন, অথবা আপনারা যখন পরিবার নিয়ে যখন এখানে আসবেন, এখানে থাকার ব্যবস্থাও রয়েছে, এখানে ছোট্ট একটি কটেজও রয়েছে, এখানে ফ্যামিলি নিয়েও থাকতে পারবেন। তো অনুরোধ থাকবে, নিমন্ত্রণ থাকবে। আর এখন আমি রওনা দিব রাজশাহীর দিকে। ছোট্ট একটি চায়ের ব্রেক নহাটা মোড়ে। তো এখান থেকে আমার নওগাঁর বাইকারদেরকে বিদায় দিতে হচ্ছে। খুবই খারাপ লাগছে, আবার আসবেন নওগাঁ। জিম ভালো করে পড়াশোনা করবা, মিম দোয়া করবা, সানি দোয়া রেখো, ওকে? আর অবশ্যই অবশ্যই হেলমেট পরে বাইক চালাবো, ওকে? ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, ওকে। হাইওয়েতে ওঠার সময় অবশ্যই ডান বাম খেয়াল করে উঠতে হবে, তা নাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এই দেখুন অবস্থা, এই দেখুন অবস্থা, একটু হলেই দুর্ঘটনার শিকার হতো এই ভদ্রলোক। হালকা করে চেন একটু ইঞ্জিন ওয়েল দিয়ে নিচ্ছি, কারণ ট্যুরে এই মুহূর্তে চেন ক্লিনার, চেন লুপ রাখাটা অনেকটা মুশকিল একটা ব্যাপার। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। হালকা পাতলা বৃষ্টি হয়েছিল, যার কারণে চেন টেন একবারে কাদায়। তো এখন আল্লাহর রহমতে লুপ দেওয়ার ফলে বাইকটা অনেক স্মুথ হয়ে যাবে। মোটামুটি আপনি যদি 300-400 কিলোমিটার পর পর চেনে যদি একটু লুপ দিয়ে দেন, অ্যাটলিস্ট 500 কিলোমিটার পরও যদি একটু লুপ করে দেন, তাহলে দেখবেন আপনার বাইক অনেক স্মুথ থাকবে, খুব সহজে স্পিড আপ হবে, আবার সেই সাথে মাইলেজটাও ভালো পাবেন। আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে রাজশাহীর কাছাকাছি পৌঁছে গিয়েছি, এই আমের মোচুরটি তাই বলে দিচ্ছে। টুক করে এক ফাঁকে হালকা পাতলা খাওয়া দাওয়া করে নিলাম, যদিও হঠাৎ করে কয়েকদিন ধরে মুখের রুচির অবস্থা খুব খারাপ, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারছি না। তো চলে আসছি রানীবাজার,
ওয়ালাইকুম আসসালাম। সরি ভাই একটু লেট হয়ে গেল, আমি একটু খাওয়া দাওয়া করে নিয়েছি। আর সকালে সকালে খুব খুব ভয় ছিলাম, কারণ বৃষ্টি হচ্ছিল। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, সবাইকে আসার জন্য অনেক ধন্যবাদ। আমার অনেক ভালো লাগতেছে যে রাজশাহীতে, এর আগের বারও আসছিলাম। জি জি, আচ্ছা আচ্ছা, নাহিয়ান ভাই ভালো আছেন? খুবই খুবই ভালো লাগছে সবাইকে দেখতে পেয়ে, আমাদেরও ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বন্ধুরা, বাংলাদেশের সবচাইতে পরিচ্ছন্ন নগরী হচ্ছে এই রাজশাহী। আর এই রাজশাহীতে রানীবাজার, মসজিদ মার্কেট, এখানে আমার অনেকগুলো বাইকারের সাথে, অনেকগুলো বাইকার বন্ধুদের সাথে, অনেকগুলো ভক্ত বন্ধুদের সাথে মানববন্ধন কর্মসূচি করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আর আজকের আমাদের মানববন্ধনের বিষয়বস্তু হচ্ছে, আসুন হেলমেট পরে বাইক চালাই, নিরাপদে বাসায় যাই। আমরা কি সবাই হেলমেট পরে বাইক চালাই? সত্যি তো, অনেকেই কিন্তু আমরা হেলমেট পরছি না। আসুন সবাই আমরা একসাথে বলি, আসুন হেলমেট পরে বাইক চালাই, নিরাপদে বাসায় যাই। মেধা শূন্যতা দিয়ে কিন্তু বাইক চালানো যায় না, কারণ একজন বাইকারকে কিন্তু তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয়, ব্রেক করব কি করব না, আমি ডানে যাব কি যাব না, আমি ইন্ডিকেটর দিব কি দিব না। এই যে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া বিষয়টা অনেকটা অঙ্কের মতো। তো আমরা প্রত্যেকে কিন্তু মেধাবী, আমাদের দ্বারা কিন্তু দেশের অনেক ভালো কাজ করা সম্ভব। তা আমরা বাইকাররা যেহেতু মেধাবী, সেই ক্ষেত্রে আমাদের মেধাকে রক্ষা করার জন্য আমাদেরই কাজ করতে হবে। আমি আজকে রাজশাহীতে এই ব্লগটি করে যাচ্ছি, এই মানববন্ধনটি করে যাচ্ছি, এখন দায়িত্ব হচ্ছে আপনাদের। আপনারা প্রত্যেকেই এক একটা চকলেট বাইকার, আপনাদের দায়িত্ব আপনাদের যার যার এলাকায়, যার যার পরিবারে গিয়ে আপনারা সবাইকে হেলমেট পরার ব্যাপারে উৎসাহিত করবেন। পরিবারের সবাই যদি নিরাপদ থাকে, সেফ থাকে, তাহলে ওই পরিবারটি হয় অনেক শক্তিশালী। আমাদের পরিবারের জন্য, আমাদের দেশের জন্য সবাইকেই ভালো মানের হেলমেট পরতে হবে। এবং আপনার আশেপাশে বন্ধু বান্ধব প্রতিবেশী যারা আছেন, সবাইকে বলবেন হেলমেট পরে বাইক চালানোর জন্য। অনেকেই বলে যে হেলমেট পরলে নাকি চুল পড়ে যায়, এই একটা কারণে আমি বেশ কিছুদিন ধরে চুল কাটবো কাটবো বলে কাটছি না, শুধুমাত্র দেখানোর জন্য। অনেক দিন ধরে হেলমেট পরছি, চুল তো পড়ছে না। চুল পড়লে তো ভালোই হতো, কাটিং কস্ট কমে যেত, কিন্তু দুর্ভাগ্য চুল তো পড়ছে না। আমার অনেক বন্ধু বান্ধব আছে যাদের মাথার টাক, তো ওদেরকে জিজ্ঞেস করি তোমাদের চুল কাটার খরচ কেমন, বলে যে অনেক কম। তো আমারও মন চাই, এই যে চুল কাটার একটা যে ঝামেলা, নাপিতের সামনে গিয়ে মাথা নত করে বসে বসে যে চুল কাটে, এটা আমার একটুও ভালো লাগে না। তা আমিও চাই যে আমার চুল পড়ে যাক, কিন্তু চুল পড়ে না, এটা একদমই ভুয়া কথা। হেলমেটের বিষয়টা যেটা হচ্ছে যে আপনি নট অনলি হেলমেট, আপনি যদি ক্যাপও রেগুলার পরেন সেই ক্ষেত্রেও আপনার চুল পড়বে না। তবে হ্যাঁ, আপনি যে ক্যাপ বা যে টুপি বা যে হেলমেটটা পরবেন সেটা অবশ্যই পরিচ্ছন্ন রাখতে হবে। পরিচ্ছন্ন যদি না রাখেন সেই ক্ষেত্রে ওইখান থেকে আপনার কী হয়, মাথায় খুশকি হয়, খুশকি হতে পারে, আরও নানা ধরনের ফাঙ্গাস হতে পারে, সেই ফাঙ্গাস হয়ে আমাদের চুলগুলো পড়ে যেতে পারে। হেলমেটের কারণে কিন্তু চুল পড়ে না, নানা ধরনের ফাঙ্গাসের কারণে চুল পড়ে। তো এই ধরনের কথায় আমরা কখনোই কান দিব না। আমরা লক্ষ লক্ষ টাকার বাইক কিনি, অথচ আমাদের কোটি কোটি টাকা দামের মাথার জন্য হাজার টাকা হেলমেট কিনতে পাই না। তাই আমরা বাইক কেনার আগেই, বাইক কেনার আগেই আমরা একটা ভালো মানের হেলমেট কিনে নিব, যেন আমাদের বাইক রাইডিংটা নিরাপদ হয়। তাহলে একটা চর্চা করতে হবে, আমাদের সবার ভিতরে এই চর্চাটা থাকতে হবে এবং এই চর্চাটা ছড়িয়ে দিতে হবে। এই চর্চার মাধ্যমে আমাদের থেকে আরেকজন শিখবে, আমরা যখন হেলমেট পরে বাইক চালাবো আমাদেরকে দেখে নতুনরা শিখবে, একজন আরেকজনকে শেয়ার করবে। ঘনিষ্ঠভাবে লেগে থাকবো শুধুমাত্র আপনাদের কারণে। আমি যে ভালো কাজ করছি সেটা আপনারাই প্রমাণ দিয়ে যাচ্ছেন। আমার কাজ ভালো না হলে হয়তো বা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এখানে আসতেন না, কিন্তু আমাকে ভালোবাসেন বলেই কিন্তু এখানে চলে আসছেন। তো আপনাদের ভালোবাসা আমাকে অনেক শক্তি দেয়, তো এই শক্তি দিয়ে আমি আরও কাজ করব এবং করেই যাব। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই এভাবেই ভালোবেসে যাবেন। আপনাদের ভালোবাসা যত বাড়বে আমার শক্তি তত বাড়বে। তো ভাইয়া, আপনার কেমন লাগছে এই মানববন্ধনে থাকতে পেরে? আমার ভালো লাগতেছে, অনেক কিছু শিকার হলো, শিখতে পারলাম অনেক কিছু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া। আপনার কেমন লাগছে? আমার তো অনেক ভালো লাগছে, আপনাকে অনেকদিন পর দেখতে পেলাম, তারপর আপনার এই কর্মসূচিটাও অনেক ভালো লাগলো ভাইয়া। আমার অনেক ভালো লাগছে, আপনার সাথে যে কোনোদিন দেখা হবে আমি ভাবতেও পারিনি ভাইয়া। এই রাজশাহী নামটাই না অনেক বড় একটা প্রাইড মনে হয় আমার কাছে, রাজশাহী। তো আপনারা অনেক, হ্যাঁ, রাজকীয় নাম রাজশাহী। তো আমি মনে করি আপনারাও রাজার মনের মানুষ, তো আপনারা রাজার মনের মানুষ যেহেতু, রাজার মতো একটা দামি মুকুট নিয়ে আপনারা
বাইক নিয়ে চলাফেরা করবেন। এই মুহূর্তে আমার সাথে আছে রশন মোটরস এর ওনার ইমন ভাই। ইমন ভাই কেমন আছে? আচ্ছা আলহামদুলিল্লাহ। ইমন ভাই আমার খুবই ভালো লাগছে আপনাদের দোকানের সামনে। আমি অনেকগুলো বাইকারদেরকে নিয়ে একটি মানববন্ধন কর্মসূচি করেছি, আপনারা অনেক সহযোগিতা করেছেন। ইনশাল্লাহ আগামীতে আমি যখন আসবো এই ধরনের সচেতনতামূলক মানববন্ধনে আপনারা অবশ্যই অবশ্যই সহযোগিতা করবেন। শুধুমাত্র আমি নয়, আমি ছাড়াও যদি বাংলাদেশের অন্য কোনো বাইকার যদি আপনাদের এখানে আসে, আপনাদের যদি কোনো সহযোগিতা তারা চায়, অবশ্যই 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 আপনারা সহযোগিতামূলক আচরণ করবেন, সেই অনুরোধটা আপনাদের কাছে থাকবে ইনশাল্লাহ। তো রশন ভাই, এই রাজশাহীতে বাইকারদের হেলমেট পরার প্রবণতা কেমন? বা আমরা অনেকেই দেখছি হেলমেট পরে বাইক চালাচ্ছে, আবার অনেকেই দেখছি হেলমেট পরে বাইক চালাচ্ছে না। আসলে আপনারাই ভালো বলতে পারবেন, রাজশাহীতে হেলমেট বিক্রি কেমন, আগের থেকে বেড়েছে না কমেছে? আগের তুলনায় রাজশাহীতে হেলমেট আগের তুলনায় অনেক মানে বেড়েছে ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ ইমন ভাই। আপনি তো নিশ্চয়ই খেয়াল করেছেন যে ইউহির ইসি সার্টিফাইড বেশ কিছু ভালো মানে হেলমেট আপনাদের কাছে আছে, এই হেলমেটগুলো সেল কেমন? মোটামুটি যথেষ্ট ভালো সেল ইনশাল্লাহ। এগুলো হেলমেট সার্টিফাইড হেলমেট, অবশ্যই ভালো মনে হয়েছে, কারণ অন্যান্য যে ব্র্যান্ডের হেলমেটগুলো আছে তার থেকে ইয়োহি ব্র্যান্ডের হেলমেটগুলো অবশ্যই ভালো। আচ্ছা, আপনি তো অনেকদিন ধরে ইয়োহি হেলমেট বিক্রি করছেন, যে কখনো কি এই ধরনের কমপ্লেন কি এসেছিল যে ইয়োহি হেলমেট ফেটে গেছে কিংবা আপনার কালার নষ্ট হয়ে গেছে বা কালার উঠে গেছে, এই ধরনের কোনো অভিজ্ঞতা আপনার আছে কি? না, ইয়োহি হেলমেটের আপনার লংজিভিটি, লক বেল্ট খুব উন্নত মানের এবং কালার কোয়ালিটি খুব বেটার। আচ্ছা আচ্ছা, তো কাস্টমারের ফিডব্যাক কি সবসময় ভালো পাচ্ছেন? ইনশাল্লাহ। খুবই ভালো লাগছে যে আগের থেকে এখন রাজশাহীতে হেলমেট পরার মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে, ইনশাল্লাহ আগামীতেও বাড়বে। আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ থাকবে, আপনি শুধু ইউহি নয়, আপনার যে হেলমেটটি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভালো মানের একটি সেফটি হেলমেট ইউজ করবেন, যেটা আপনাকে পূর্ণ নিরাপত্তা দিবে। এবং নিরাপত্তার জন্য ইসি সার্টিফাইড হেলমেটটা হচ্ছে সবচাইতে ভালো। তো ইউহির ইসি সার্টিফাইড হেলমেট এখানে রয়েছে, আপনারা রাজশাহী ও রাজশাহী আশেপাশে যারা আছেন তারা খুব সুলভ মূল্যে এখান থেকে ইউহির ইসি সার্টিফাইড হেলমেট পেতে পারেন। আন্তরিকভাবে অনুরোধ থাকবে রাজশাহী ও রাজশাহী আশেপাশে যারা আছেন অবশ্যই অবশ্যই ভালো মানের একটি হেলমেট পরে বাইক চালাবেন, তাহলে আপনি নিরাপদ থাকবেন, আপনার মাধ্যমে আপনার পরিবার নিরাপদ থাকবে এবং সেই সাথে আমাদের এই বাংলাদেশটি নিরাপদ থাকবে। এভাবেই আমি বিভিন্ন জেলায় এই সামাজিক সচেতনতামূলক অ্যাক্টিভিটিস চালিয়ে যাব। আপনারা আমাকে অনেক সহযোগিতা করছেন, অনেক ভালোবাসা দিচ্ছেন। আসলে শুধুমাত্র আমার জীবন ও বাইকিংটাকে একটি ভ্রমণের ভিতরে সীমাবদ্ধ রাখতে চাই না, আমি আমার বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে সামাজিক সহযোগিতামূলক আচরণ করতে চাই, যেন দেশ ও জাতির উন্নয়ন ঘটে, উন্নতি হয়, নিরাপত্তা নিয়ে মানুষ যেন নিজেরা সচেতন হয়। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই।